গেলে এই পার পারসন 30 টাকা করে। এখন এটা হয়ে গেল দেখা, এরপরে আমরা যাব হচ্ছে জুম করে দেখাচ্ছি, যাই হোক দেখা যাবে না। এই যে এই যে এটা এইটা এখানে যাব, তো চলো ওখানেই যাওয়া যাক। যেখানে সেটা হচ্ছে সামদ্রুপ গুরু, এটা লেখা রয়েছে সামদ্রুপ গুরু, এটা পড়ে নিতে পারো, পড়ো না, এখানে লেখা রয়েছে। এইটা এই জায়গায় আমরা এখন এসেছি, এটা হাইটস হচ্ছে, এর হাইট এখন এসছি, এখন এই জায়গার ভেতর দিকে যাব। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে গাড়ি পার্কিং এর জায়গা এখানে, আর এদিক থেকে এখান থেকে গেট, আর এখানে আছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার কত? তো এখানে ঢুকতে গেলে যদি পার পার্সন 30 টাকা করে টিকিট নিচ্ছে, আর পার্কিং যদি কার থাকে বা গাড়ি থাকে, কারের জন্য 50 টাকা, বাইকের জন্য যাই না, বাইকের জন্য পার্কিং ফি। এই স্যামড্রুপসের কাছে এখানে এসে শুধু ভিউটা আমি দেখছি, শুধু একবার এই জিনিসটাকে দেখা, এখান থেকে যেন দেখাচ্ছে এখান থেকে শুধু জিনিসটাকে দেখার। আরো একটুখানি যদি আমি ওই এইখানে আয়, এখান থেকে শুধু ভিউটা, আরে তিরি, এখানে শুধু ভিউটা আমি দেখাচ্ছি। আমি যাচ্ছি সামনে, সামনে গিয়ে শুধু ভিউটা দেখাচ্ছি। ভাই সাউথ সিকিমের ভিউ অসম এখান থেকে, আর এখান থেকে যেটা দেখানো যাচ্ছে, ও সেন্ট রূপসে মন্দির, দারুণ জায়গা। আর পেছনে তো এরম ভিউ, ওই যে আমরা এসেছিলাম ওখানে একটা শিব মন্দির আছে, ওইটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওইখানে ওই শিব মন্দির থেকে এটাকে দেখিয়েছিলাম সেই মন্দিরটা। আর নিচে এতটা পুরো একদম খায়, ওখানে নদী বয়ে যাচ্ছে। আর এখানে ওদের তো আমরা এখন আছি, আর আমার পেছনে শুধু ভিউটা দেখো, আর এই দিকের ভিউটা। এখান থেকে ভিউটা এখানে তো এরকম, আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘাটা ওইখানে দেখা যাচ্ছে, আর তারপরে এইটাই স্যামড্রুপসের মন্দির। এখন যাচ্ছি মন্দিরটার দিকে,
ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে কতবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পরিষ্কার একদম ক্লিয়ার সিন থেকে ক্লিয়ার। আপাতত এখন খাওয়া দাওয়া করব, একটা হোটেলে এসেছি এইখানে, এই হোটেলটি হোটেলে এখানে লাঞ্চটা সেরে তারপরে আবার গাড়িতে বসে এবার হোটেলের দিকে যাব যেখানে স্টে করব। তো আজকের মতন ঘোরা তো এইখানেই হলো, আপাতত এইটুখানি, এরপরে কালকে দেখি আজকে কী করি সেটা দেখাবো যে কী কী হচ্ছে। আর মানে এখন লাঞ্চটা সেরে নি, এটা কি বললো, এটা দাদু কে লাগে, এটা কি বললো নাম, দই 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 কি দই মই, এটা হচ্ছে দই মই নতুন আইটেম, এটা এখানকার হয়তো স্পেশাল কিছু হবে, এটাকে একবার টেস্ট করে দেখি। দইয়ের সাথে এরকম ধরে ঘোল টাইপের থাকে না আমাদের, ওই রকম ঘোল টাইপের দই মই এই দিল আপাতত স্টার্টারে। আমাদের খাওয়া চলে এসছে, এখন এই দই খাবো তরকারি দিয়ে ডিম ভাজি। হোটেলে এখন খাওয়া হয়ে গেল,
এখন হোটেলের দিকে যাচ্ছি যেখানে স্টে করবো, সেখানে এখন এখানে মাস্ক পরার ঘুম লেগেছে, মাস্ক পরেনি আর প্রচন্ড খাওয়া হয়ে গেছে, বুক পর্যন্ত পুরো খাওয়া। কি হলো রুম, এখানে রুমটা আমাদের নেওয়া হয়েছে, এখানে এখন সব প্যাক হয়ে গেছে এবং সন্ধে হয়ে গেছে, প্যাক করে নিয়েছি। রুম ঠান্ডা প্রচন্ড আছে এখানে, তো এটা সাউথ সিকিমে বুঝছে, নিচে যাবো, মার্কেট আছে নিচে একটা, মার্কেটটা একটু এক্সপ্লোর করে দেখবো পাওয়া যায় মার্কেটে কি আছে। এখানে অন্ধকার হয়ে রয়েছে মার্কেটটা, লাইট জ্বালায়নি নাকি স্ট্রিট লাইট গুলো, এই যে স্ট্রিট লাইটটা এখানে আছে কিন্তু জ্বলছে না, বিজলি বাঁচায়। পরিষ্কার আকাশে চাঁদ, এই এখন খাচ্ছে খেয়ে নিল পকাই, ওখান থেকে খেয়ে বেরোলাম, স্যান্ডউইচ খেলাম, স্যান্ডউইচ একটা করে খেলাম, তো স্যান্ডউইচ খাওয়ার পর এখন যাব হচ্ছে একটু ঘুরবো ঘুরবো আবার ঘোরার পর। অ্যাকচুয়ালি আমার আজকে একটু পাহাড়ে ওঠার ফলে আমার একটু মাথাটা টিপটিপ করে ব্যথা করছে, তো একটু র্যান্টাক একটা ওষুধ খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে যাবো, এখন আর কোনো অসুবিধা নেই কিছু, সেরকম কোনো সেরকম কোনো কিছু অসুবিধা এখন হচ্ছে না। তো একটা ওষুধের দোকান দেখো, একটা মাথা ব্যথার ওষুধ, একটা মাথা ব্যথাও সেরকম খাবো না, একটুখানি ফ্রেশ হতে হবে, শুধু একটু ঘুম না হলে হবে না। তো বাড়িতে গিয়ে আজকে রেস্ট নিয়ে তারপরে খেয়ে দে একটু ঘুম দেবো, তারপরে পুরো ফ্রেশ হয়ে যাবো। এখন এইদিকে সূর্য ওঠার আছে, এই দিক থেকেই সূর্যটা উঠবে, তো একটা শুধু ওটা ভিউ, একটা ভিউ দেখানোর আছে, ভিউটা শুধু দেখ, তাই তো কি বলছিস কি ভিউটা দেখ। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আসল কাঞ্চনজঙ্ঘা বলে, এইখান থেকে আমাদের হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই পিছন থেকে এখান থেকে সানরাইজ হবে, এখান থেকে তো সানরাইজটা হবে, দেখ ওইখান থেকে, ওই দেখ, না না ওইটা থেকে হবে না, ওই দেখ ওখানে, হ্যাঁ সান তখন তো উঠবে, ওখান থেকে উঠবে আভাটা, তে এটা আলো হয়ে যায়, আর সেট হবে ওই দিক থেকে, সানরাইজ ইজ ইন দ্য ইস্ট এন্ড সেট ইন দ্য ওয়েস্ট এন্ড দিস ইজ ইন দ্য নর্থ। তো কালকে রাত্রে অনেক টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য ব্লগটা এন্ড করা হয়নি, তো এখন এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, ওকে টাটা বাই বাই।